পুরো হাটাও বিটিসি বাঁচাও বুঝিলেছে না কারণ কিন্তু এটাই মই ফুটি গড়িয়া নকরে 5 পুরা 6 মিনিট সময় লম কারণ এটাই আপোনালোকে প্রত্যেকই জানে 2003 চন হাগ্রামা মহিলারি সারে বিটিসি চুক্তি গড়ি বিটিসি প্রাণ কর্তা দেবদূত রূপে থেকে আমার বিটিসি আইছে বিটিসি তাহি বিটিসির হাগম বার লই সকল জাতি জনগোষ্ঠীর মাঝত তেকেটা শান্তি স্থাপন কৰিবলৈ সক্ষম হৈছে সকল জাতি জনগোষ্ঠী তেকেতে একত্রিত কৰি এই যে নাঙ্গলৰ ছবি থকা পতাকাখন দেখিছে এই নাঙ্গলৰ ছবির পতাকাৰ তলত তেকেতে থিয় কৰাবলৈ সক্ষম হৈছে হয়নে নহয় তেকেতৰ যোৱা 15টা বছৰত বিভিন্ন দিশত তেকেতে উন্নয়ন কৰি এখন সোনৰ বিটিসি গৰিবলৈ তেকেতে সক্ষম হৈছে কিন্তু দুর্ভাগ্য প্রমোদ বড় ডাঙ্গরিয়ায় 2020 চনত বিটিসির শাসনভার নিজের হাতত লওয়ার লগেলগে তেখেতে হিন্দু মুসলমানের রাজনীতি করেছে করেছে না নাই মিসিমা সমষ্টির বহুত মুসলমান আছে মই জানো আর আজির সভাগণতো বহুত মুসলমান আইছে আমি মুসলমান ভাইদেরকে উদ্দেশ্য করে আমি অল্প কথা বলবো আর কি আমি যে অল্প আগে বললাম প্রমোদ বড় হিন্দু মুসলমানের রাজত্ব এই হিন্দু মুসলমানের রাজনীতি করছে 100% সত্যি কথা প্রমোদ বড় মুসলমানদেরকে ভালোবাসে না বিটিসির মুসলমানরা যাতে মাথা উঁচু করে খাড়া হতে না পারে তার জন্য কিন্তু প্রমোদ বড়ই যেখানে করতে লাগে করতেছে প্রমোদ বড় এক গভীর ষড়যন্ত্র করতেছে মুসলমানদেরকে নিয়ে দেখতে পারতেছে না না এখানে বহুত মুসলমান আছে আমি দেখছি এদিকে দেখেন মুসলমানরা আমি উদ্দেশ্য করে বলতেছি প্রমুখ আমাদেরকে শেষ করার জন্য ষড়যন্ত্র আরম্ভ করছে আমরা যাতে বিদেশিতে মাথা খারাপ হয়ে যাতে দাঁড়াইতে না পারি তার জন্য কিন্তু প্রমুখরা কাজ করতেছে কি জানেন আপনারা সবাই জানেন হাগ্রামা মহিলারি সারের শাসনের সময় আমরা দুজন তিনজন করে কিন্তু আমাদের এফসিএলে জিততো জিততো না নাই তথাপি উনি কি করতো জানেন আমাদের মুসলিমের থেকে একজন নমিনেট এমসিএলএ দিত উদাহরণ বক্তার আলী আহমেদ কিন্তু দুর্ভাগ্য আছে আজকের তারিখে বিটিসিতে একজন মুসলমান নাই একজন মুসলমান নাই প্রমোদ বড় একজনকে মুসলমান হিসাবে নমিনেট করে নাই কেন জানেন যাতে আমরা মাথা উঁচু করে দাঁড়াইতে না পারি আমাদেরকে শেষ করার ষড়যন্ত্র করছে তার কারণ উনি জানে একটা জাতি যদি রাজনৈতিক ভাবে যদি শেষ করা যায় ওই জাতিটা আর কোনোদিন দাঁড়াইতে পারবো না তাই আমি বলতে চাই আমরা যদি বিটিসিতে শান্তিতে যদি থাকতে চাই আমরা যদি সুরক্ষিত হিসাবে থাকতে চাই একমাত্র হাগ্রামা মহিলারি সারে দ্বারা এ সম্ভব কারণ হাগ্রামা মহিলারি সারে একমাত্র নেতা যিনি নাকি হিন্দু মুসলমানের কথা একসঙ্গে বলে যে একটা হিন্দুর মন্দিরের উন্নয়নের সঙ্গে সঙ্গে একটা মসজিদের উন্নয়ন হতে লাগবে একটা মসজিদের সঙ্গে সঙ্গে একটা গির্জার উন্নয়ন হতে লাগবে একটা কবরস্থানের লগে লগে একটা শ্মশানের উন্নয়ন হতে লাগবে তাই আমি আপনাদেরকে আহ্বান জানাই আমরা যদি বিটিসিতে শান্তি মতো যদি থাকতে চাই একমাত্র হাগ্রামা মহিলারি দ্বারা হে সম্ভব হাগ্রামা মহিলারি স্যার সবসময় বলতো 2003 সালের থেকে যারা বিটিসিতে আছে সবাই বিটিসিবাসী তাই না সবাই বিটিসিবাসী এখানে কোনো বিদেশি নাই কিন্তু প্রমোদ বড় আইসাই কিন্তু এই যে ট্র্যাক্টরে উঠে পরিবর্তনের নামে বর্তমান কিন্তু বুলডুজারে উঠে জমদুত হিসাবে আছে জমদুত হয় না জমদুত হিসাবে আইসা আপনাদের সিরাঙ্গে জনজাতি ভাইদের ঘর ভেঙে দিছে বুলডুজারে উঠে গতিকে যার ঘর বাড়ি নাই আপনাদের এই অঞ্চলের লোকের থেকে আর কারা বেশি জানবে তাই না গতিকে আপনারা ভালো করেই জানেন যে যখন এনআরসি আপডেশন হয় সব থেকে ভয় কিন্তু আমরা মুসলমানরা করতাম সবসময় ইয়ানি করতাম তাই না চাচা সবসময় কিন্তু আমরা ইয়ানি করতাম সব থেকে আমরা ভয় খাইতাম কিন্তু তখন হাগ্রামা মহিলা হিসাবে একটাই কথা বলতো হে সুলতান আলম তুমি জুয়া মুসলমানের মাঝত আর কই দিয়া কোনো মুসলমানের ভয় খাবো না লাগে এরকমটা বলতো উনি কারণ 2003 সালে থেকে যারা বিটিসিতে আছে সবাই বিটিসি বাসী কোনো মুসলমানের ভয় করার প্রয়োজন নাই ডরানোর
জায়গায় নাই আমরা ডোয়াইতে লাগে না আমি একদম খাঁটি ভাষায় বললাম যতদিন পর্যন্ত বিটিসিকে আগ্রহ আসার আছে ততদিন পর্যন্ত আমাদের ডোরানোর কোনো কারণ নাই গতিকে আমরা যাতে ভয় না খাই আমরা যাতে না ডরাই কি করতে লাগবো হাগ্রামা মৈলেরি সারের হাত স্বচ্ছতালি করতে লাগবো তাই না যদি আমরা হাগ্রামা মৈলেরি সারের পিছনে থাকি আমরা যদি ওই ইলেকশনের সময় ভাগ ভাগ যদি না হই তাই না তখনই কিন্তু আমরা সুরক্ষিত হয়ে থাকতে পারবো তাই আজকের এই মিটিং এ যদি আমি আপনাদেরকে আহ্বান জানাই আগামী 24 এই যে পূর্ণগড় আমাদেরকে যেরকম ধোকা দিয়েছে লিলি হোটেল রাজনীতি করে আমরা 17টা আসন পাইয়াও কিন্তু সরকার বানাইতে পারি নাই এর প্রতিশোধ নিতে লাগবো না নাই প্রতিশোধ নিতে লাগবো তাই এই যে 24 আসতেছে সোনালী সুযোগ আমাদের হাতে আসতেছে যদি 24 এ আমরা এই কোকরাঝা সমষ্টির এমপি যদি আমরা জিতে দিল্লি পাঠাইতে পারি তারপরে পরে বিটিসি ইলেকশন বিটিসি ইলেকশনে আমরা সবাই মিলে হাগ্রামা সালে সালে দল নাঙ্গুলে সমিতিতে সবাই ভোট দিব কি গো ক্যান্ডিডেট যেই হোক নাঙ্গুলে সমিতিতে আমরা ভোট দিয়া 25 আবার একবার আমরা হাগ্রামা সালকে বিটিসি সিট বানাবো কি গো আপনারা হাগ্রামা সালে 2025 এ আমারও একবার আমরা আমরা সবাই মিলে নাগলের সুবিধে ভোট দিয়ে কিন্তু আমরা বিটিসির চিফ বানাবো তাই কিন্তু আমরা শান্তিতে থাকতে পারবো ভাইয়া তো যাই হোক আমি আর লম্বা করতে চাই না কারণ বহু বক্তা আছে আর সব থেকে আপনারা যার জন্য বসে আছেন অপেক্ষা করে তিনি আমাদের দলের সভাপতি শ্রীযুত হাগ্রামা মৈলানি দেব তাই না তো ওনার জন্য সময় লাগবে তা আমি আজকে আর বেশি বলতে চাই না যদি কোনোদিন সুযোগ পাই আপনাদের এলাকা আমি আরেকবার আসবো বহু কথা বলার আছে উনি আমাদের কবরস্থান নিয়ে কি চিন্তা করে ঈদগাহ ফিল্ড নিয়ে কি চিন্তা করে মাদ্রাসা নিয়ে কি চিন্তা করে মসজিদ নিয়ে কি চিন্তা করে আমি সব কথা আপনাদেরকে বলবো তা আজকে এত গেলি নাকি তোর